আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। শরহ মিয়াত আমিল এর ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব 9টি ইসিমের মধ্যে দ্বিতীয় ইসিম থেকে। তো এখান থেকে আমরা শুরু করব ওয়া মা থেকে। তো প্রথমে আমরা এই বারোটা পড়ার চেষ্টা করি। ওয়া মা ওয়া হুয়া লা তুস্তামালু ইল্লা ফি গয়রি জাবিল উকুল, ইল্লা ফি গয়রি জাবিল উকুলি, জাবিল উকুলি গালিবান। ওয়া মা ওয়া হুয়া লা তুস্তামালু ইল্লা ফি গয়রি জাবিল উকুলি গালিবান। নাহু মা তাস্তারি আস্তারি, আই ইন তাস্তারিল ফারসা আস্তারিল ফারসা, ওয়া ইন তাস্তারি সাওবা আস্তারি সাওবা, ওয়া আইয়ুন ওয়া হুয়া লা ইউস্তামালু ইল্লা ফি জাবিল উকুলি, ওয়া তালজিমুহুল ইদাফাতু। ওয়া তালজামুহুল ইদাফাতু মিসলু আইয়ুহুম ইয়াদরিবনি আদরিবহু, আই ইন ইয়াদরিবনি জায়দুন আদরিবহু, ওয়া ইন ইয়াদরিবনি আমরুন আদরিবহু। ওয়া মাতা ওয়া হুয়া লিজ্জামানি, ওয়া হুয়া লিজ্জামানি মিসলু মাতা তাজহাব আজহাব, আই ইন তাজহাবিল ইয়াওমা আজহাবিল ইয়াওমা, ওয়া ইন তাজহাব গদান আজহাব গদান। ওয়া আইনামা ওয়া হুয়া লিল মাকানি মিসলু আইনামা তামসি আমসি, আই ইং তামসি ইলাল মসজিদি আমসি ইলাল মসজিদি, ওয়া ইং তামসি ইলা সুকি আমসি ইলা সুকি। ওয়া আন্না ওয়া হুয়া আইদন, ওয়া আন্না ওয়া হুয়া আইদন লিল মাকানি, ওয়া হুয়া আইদন লিল মাকানি মিসলু আন্না তাকুন আকুন, আই ইন তাকুন ফিল বালদাতি ফিল বালাদাতি আকুন ফিল বালাদাতি, ওয়া ইন তাকুন ফিল বাদিয়াতি আকুন ফিল বাদিয়াতি। এই পর্যন্ত। তো আরেকবার পড়ার চেষ্টা করি আমরা। ওয়া মা ওয়া হুয়া লা তাস্তামিলু ওয়া লা তুস্তামালু ইল্লা ফি গায়রি জাবিল উকুলি গালিবান। নাহু মা তাস্তারি আস্তারি, আই ইন তাস্তারিল ফারসা আস্তারিল ফারসা, ওয়া ইন তাস্তারি সাওবা আস্তারি সাওবা, ওয়া আইয়ুন ওয়া হুয়া লা ইউস্তামালু ইল্লা ফি জাবিল উকুলি, ওয়া তাল জামাহু ওয়া তাল ঝামু ওয়া তাল ঝামুহুল ইদাফাতু মিথলু আইয়ুহুম ইয়াদরিবনি আদরিবহু, আই ইন ইয়াদরিবনি জায়দুন আদরিবহু, ওয়া ইন ইয়াদরিবনি আমরুন আদরিবহু। ওয়া মাতা ওয়া হুয়া লিজ্জামানি মিথলু মাতা তাযহাব আযহাব, আই ইন তাযহাবিল ইয়াওমা আযহাবিল ইয়াওমা, ওয়া ইন তাযহাব গাদান আযহাব গাদান। ওয়া আইনামা ওয়া হুয়া লিল মাকানি মিথলু আইনামা তামসি আমসি, আই ইং তামসি ইলাল মসজিদি আমসি ইলাল মসজিদি, ওয়া ইং তামসি ইলা সুকি আমসি ইলা সুকি। ওয়া আন্না ওয়া হুয়া আইদন লিল মাকানি মিথলু আন্না তাকুন আকুন, আই ইন তাকুন ফিল বালাদাতি আকুন ফিল বালাদাতি, ওয়া ইন তাকুন ফিল বাদিয়াতি আকুন ফিল বাদিয়াতি। তো এবার আমরা অর্থ করার চেষ্টা করি। ওয়া মা আর হচ্ছে মা দ্বিতীয় যেই ইসিমটা সেটা হচ্ছে মা। ওয়া হুয়া আর তা লা তুস্তামালু যেটা তা ব্যবহৃত হয় না, ইল্লা ফি গয়রি জাবিল উকুল, এটা হচ্ছে আকলবান যারা নয় বুদ্ধিসম্পন্ন যারা নয় তাদের ক্ষেত্রে ছাড়া অন্য ক্ষেত্রে এটা ব্যবহার হয় না, অর্থাৎ জ্ঞানহীন প্রাণী আকলহীন প্রাণী বা বস্তুর জন্য এটা ব্যবহার হয় শুধুমাত্র। গালিবান মানে অধিকাংশ সময়। ওয়া হুয়া লা তুস্তামালু ইল্লা ফি গয়রি জাবিল উকুলি গালিবান, এটা অধিকাংশ সময়ে গালেবভাবে এটা ব্যবহৃত হয় শুধুমাত্র জ্ঞানহীন প্রাণী বা বস্তুর ক্ষেত্রে। নাহু যেমন মা তাস্তারি আস্তারি, তুমি যা ক্রয় করবে আমি তাই ক্রয় করব, আই অর্থাৎ ইন তাস্তারিল ফারসা, যদি তুমি ঘোড়া ক্রয় করো আস্তারিল ফারসা আমিও ঘোড়া ক্রয় করব, ওয়া ইন তাস্তারি সাওবা আর যদি তুমি পোশাক ক্রয় করো আস্তারি সাওবা আমিও পোশাক ক্রয় করব, ওয়া ইন আর এখানে হচ্ছে তাস্তারি ছিল মূলত জজমের কারণে হরফে ইল্লাত পড়ে গেছে, আস্তারি হরফে ইল্লাত পড়ে গেছে। ওয়া আইয়ুন আর আইয়ুন হচ্ছে ওয়া আইয়ুন আর পরেরটা হচ্ছে আইয়ুন। ওয়া হুয়া আর তা লা ইয়াস্তামালু
লা ইউস্তামালু সেটা ব্যবহৃত হয় না, ইল্লা ফি জাবিল উকুল আকলওয়ালা যারা, আকলওয়ালা ছাড়া জ্ঞানসম্পন্ন প্রাণী ছাড়া অন্য ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। ওয়া তালজামুহুল ইজাফাত, আর এটা অবশ্যই এটার জন্য লাজেম হচ্ছে, জরুরি হচ্ছে ইজাফাত থাকবে, ইজাফাত হবে এটা কারোর সাথে। মিথলু যেমন আইয়ু হোম, এখানে হোমের সাথে ইজাফাত আছে, আইয়ু হোম ইয়াদরিবনি আইয়ু হোম, তোমাদের মধ্যে যেই তাদের মধ্যে যেই আমাকে প্রহার করবে, আদরিব আমি তাকে প্রহার করব, আইয়ু হোম তাদের যেই আমাকে প্রহার করবে, ইয়াদরিবনি আমাকে প্রহার করবে, ইদরিব আমি তাকে প্রহার করব। আই অর্থাৎ ইয়াদরিবনি জায়দুন, যদি আমাকে জায়দ প্রহার করে, আদরিব আমি তাকে, তাহলে আমি তাকে প্রহার করব। ওয়া ইয়াদরিবনি আর যদি আমাকে প্রহার করে, আমরুন আমর আদরিব আমি তাকে প্রহার করব। ওয়া মাতা, আর মাতা এটা হচ্ছে ওয়াহুয়া লিজ জামানি, এটা কিসের জন্য ব্যবহৃত হয়, জামানের জন্য, সময়ের জন্য, সময় বোঝানোর জন্য, কাল বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। মিথলু যেমন মাতা তাধাব আধাব, তুমি যখন যাবে আমিও তখনই যাব। আই ইং তাধাবেল ইয়াওমা, যদি তুমি আজকে যাও, আধাবেল ইয়াওমা আমি আজকে যাব। ওয়াইং তাধাব গদান, আর যদি তুমি আগামীকালকে যাও, আধাব গদান আমিও আগামীকাল যাব। ওয়া আইনামা, আর এরপরে হচ্ছে আইনামা, আইনামা ওয়াহুয়া লিল মাকানি, এটা মাকানের জন্য আসে, যেমন মাতা, মাতা এটা আসছে হচ্ছে জামানের জন্য, আর হচ্ছে আইনামা এটা আসছে, এটা ব্যবহৃত হয় কিসের জন্য, লিল মাকান মাকানের জন্য, স্থানের জন্য। মিথলু যেমন আইনামা তামসি আমসি, তুমি যেখানে হাঁটবে, তুমি যেখানে হাঁটবে আমি সেখানে হাঁটব। আই ইং তামসি ইলাল মসজিদ, তুমি যদি মসজিদের দিকে হাঁটো, আমসি ইলাল মসজিদ আমি মসজিদে হাঁটব। ওয়াইং তামসি ইলা সুক, যদি তুমি বাজারের দিকে হাঁটো, হেঁটে যাও, আমসি ইলা সুক আমিও বাজারের দিকে হাঁটব। ওয়া আন্না, আর এরপর এটা হচ্ছে আন্না, ওয়া হুয়া আয়দন, আর এটাও একইভাবে লিল মাকানি, এটাও একইভাবে মাকানের জন্যই, স্থানের জন্যই এটা ব্যবহৃত হয়। মিথলু যেমন আন্না তাকুন আকুন, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। আই অর্থাৎ ইন তাকুন ফিল বালাদাতি, যদি তুমি শহরে থাকো, যদি তুমি নগরীতে থাকো, আকুন ফিল বালাদাতি আমিও নগরী থাকব। ওয়া ইন তাকুন ফিল বাদিয়াতি, আর যদি তুমি মরুভূমিতে থাকো, আকুন ফিল বাদিয়াতি আমিও মরুভূমিতেই অবস্থান করব, থাকব। তো এই পর্যন্ত আজকে আমরা শিখলাম, এগুলো বারবার প্র্যাকটিস করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।